হে গাইজ, আমি রাজীব। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জীবন কাহিনী সম্বন্ধে, যাকে আমরা অনেকেই ফেলুদা হিসাবে চিনি। হয়েছে কিনা সে তো আপনি বলবেন। আপনার সিন্ধুকের কম্বিনেশন হলো 3903980। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। বাংলার অভিনয় জগতে একটি অতি পরিচিত নাম হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। বড় এবং ছোট এই দুই রকমের পর্দাতেই তার অবাধ যাতায়াত। নিজের অভিনয় দক্ষতায় জয় করে নিয়েছেন 8 থেকে 80 সকলের মন। 1992 সাল থেকেই এই অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। সব্যসাচী চক্রবর্তী 8ই সেপ্টেম্বর 1956 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জগদীশ চক্রবর্তী ও মায়ের নাম মনিকা চক্রবর্তী। তার মা তাকে আদর করে বেনু বলে ডাকতেন, আর সেই থেকেই তিনি আজও টলিপাড়ায় বেনুদা নামেই পরিচিত। কাঞ্চনজঙ্ঘার শুটিং হয়েছিল না এই টেবিলে? ও হতে পারে, আমার কোনো প্রবলেম নেই। উফ, তুমি না? মালের সেই বেঞ্চিটাও আছে জানো, যেখানে কাঞ্চন। 1975 সালে তিনি দিল্লির এন্ড্রু কলেজ থেকে HSC পাস করেন। এরপর দিল্লির হংসরাজ কলেজ থেকে BSc ডিগ্রি অর্জন করেন। 1978 সালে তিনি দিল্লিতেই AMI পরীক্ষায় উত্তীর্ণ হন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তার হবি। সব্যসাচী চক্রবর্তী 1986 সালে মিঠু চক্রবর্তীকে বিবাহ করেন। তিনিও বাংলা টিভির এক অতি পরিচিত মুখ। তাদের দুই সন্তান রয়েছে, গৌরব চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। এরা দুজনেও বেশ জনপ্রিয় ও মেধাবী অভিনেতা। সব্যসাচী চক্রবর্তী জোছন দস্তিদারের 13 পার্বণ সিরিয়াল থেকেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এবং বাংলার ঘরে ঘরে এক অতি পরিচিত মুখ হয়ে ওঠেন। এখন 1 কিলোমিটার বাকি, আজকে একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস দেরি হলো, তা না হলে তো দেখাই হতো না। ভাগ্য তো আমার, প্রভাতে উঠিয়া ও মুখ হেরিনো। এরপর রুদ্রসেনের ডায়েরি নামক একটি ধারাবাহিকে একটি গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন এবং জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি অন্তর্ধান, চতুরঙ্গ, কাকাবাবু হেরে গেলেন, মহলবনির সেরেং, কৈলাসে কেলেঙ্কারি, তিন টোরেটর যিশু, রক্তমুখী নীলা, রয়্যাল বেঙ্গল রহস্য, গোরস্থানে সাবধান প্রভৃতি বিভিন্ন অসাধারণ চলচ্চিত্র আমাদের উপহার দেন। শুধু সিনেমাই নয়, সেই সময় একাকী অরণ্যে, উড়নচণ্ডী, দীরাগমনের মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকও উপহার দিয়েছেন। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো বিয়ের ফুল, সম্প্রদান, শ্বেত পাথরের থালা, সন্ধ্যা তারা, সিনেমায় যেমন হয়, রবিবার ইত্যাদি। তিনি বাংলা সিনেমা ছাড়াও বেশ কিছু হিন্দি ও তামিল ছবিতেও অভিনয় করেছেন, যেমন স্কেচ, পুলিশ, সিংহম 3, লিঙ্গা প্রভৃতি। সব্যসাচীর সবচেয়ে উল্লেখযোগ্য চিত্রায়ন হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের বাক্স রহস্য টেলিফিল্ম এবং ফেলুদার উপর টেলিফিল্ম সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ ফেলুদা চিত্রায়নের পরেও তাকে বাঙালি দর্শক ফেলুদা হিসাবে যথেষ্ট সমাদরের সাথে গ্রহণ করেছেন। সো এই ছিল সব্যসাচী চক্রবর্তীর জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধে ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।